এই ভিডিওতে আমরা দেখব যে লেয়ার মার্জ করে কি করে কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক লেয়ার এক করে রাখতে হয় যে আমাদের আর দরকার হয় না যে এটাকে এক করে নি মার্জটা আসলে কি ধরেন আমার এই সাদা এই ব্ল্যাক ঠিক আছে আমার এই সাদা ব্ল্যাক আর গ্রিন আর ইয়েলোকে আমার ফিক্সড হয়ে গেছে এটাকে আমি সিলেকশন করলাম ধরেন আমি শিফট চেপ দিয়ে এখান পর্যন্ত ইয়েলো পর্যন্ত সিলেকশন করলাম এই যে চারটা লেয়ার এটাকে আমি একত্রিত একটা লেয়ার বানাবো রাইট কিভাবে দেখেন এই চারটাকে সিলেকশন করতে তো আমরা জানি কন্ট্রোল চেপে আমরা সিলেকশন করতে পারি আর যদি আমরা মনে করি যে আরও তাড়াতাড়ি করবো তাহলে ওপরে একটা নিচে শেফ চাপ দিলে যেটা যতদূর পর্যন্ত আমাদের সিলেকশন দরকার শেফ চাপ দিলে অতদূর পর্যন্ত সিলেকশন হয়ে গেল ওকে দেন এখন কি করব মাউজের রাইট বাটন ক্লিক করে এখানে এক জায়গা আছে মার্জ লেয়ার ক্লিক করলাম দেখেন এই যে লেয়ার এই যে সাদা ব্ল্যাক ইয়েলো গ্রিন একটা লেয়ার হয়ে গেছে এখন ওই যে আগে যে আলাদা আলাদা ছিল ওইটা কিন্তু ছিল না তো আমি একটা কাজ করি এটাকে আবার আন্ডোতে চলে যাই আগের জায়গায় ফিরে যাই তাহলে আন্ডো যেতে হলে আমাদের মনে রাখতে হবে কন্ট্রোল জেড ওকে কন্ট্রোল জেড আগের জায়গায় ফিরে গেলাম আমরা এবারে শর্টকাট শিখব যে এই ধরনের এই তিনটা লেয়ার এই যে হোয়াইট ব্ল্যাক আর হচ্ছে গ্রিন এই তিনটা লেয়ার আলাদা আলাদা আছে আমরা চিন্তা করছি যে এইগুলা আমাদের এখন ডিজাইন ফিক্সড হয়ে গেছে আমাদের একটা লেয়ার হলেই চলবে তাহলে আমি এই তিনটাকে ওপর থেকে নিচ পর্যন্ত শিফট করলাম তারপর কন্ট্রোল ই প্রেস করলাম কন্ট্রোল ই মার্জ লেয়ার করতে হলে কন্ট্রোল ই দেখেন এই তিনটা লেয়ার এক হয়ে গেছে এখন এই তিনটা লেয়ার এক হয়ে গেছে আর আবার যদি আগের জায়গায় ফিরে যেতে হয় সাথে সাথে তাহলে কন্ট্রোল জেড চাপ দেন তাহলে ফিরে চলে আসবেন কন্ট্রোল জেড হচ্ছে একবার আগের জায়গা যাবে আর কন্ট্রোল অল্ট্রা জেড প্রেস করলে আপনার দুইবার যাবে খেয়াল করি এক দুই আমি একটু ক্লিক করে নিই আগের জায়গায় চলে আচ্ছা আবার দেখাই কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল ই দিলাম লেয়ার এক হয়ে গেল এবার কন্ট্রোল জেড দিলে আমি আগের জায়গায় ফিরে গেলাম যদি আপনার একবার যদি ফেরত নিতে হয় তাহলে কন্ট্রোল জেড আর যদি দুই তিনবার পিছিয়ে ফেরত যেতে হয় তাহলে কন্ট্রোল অল্ট্রা জেড মানে একসাথে চাপ দিলে আপনি দুই তিনবার পিছিয়ে চলে যাবে মানে ব্যাক স্টোরিতে চলে আসবে তো লেয়ার মার্চ করারও দরকার হবে আমাদের আর যদি লেয়ার মার্চ করা নিয়ে আপনার বুঝতে সমস্যা হয় আমাকে জানান আমি চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন।